অ্যান্ড্রাম অ্যান্ড্রামকে পৃথিবীর সব থেকে অভিশপ্ত সিনেমা বলে গণনা করা হয়। অ্যান্ড্রাম রিলিজ হয়েছিল 1970-তে, কিন্তু যারাই মুভি সাক্ষী বা স্ক্রিনিংয়ে ছিল তারা সবাই মারা গিয়েছে। ইভেন এখনও নাকি এই অভিশাপ দেখা যায়। নমস্কার বন্ধুরা, আমি মধুসূদন এবং আপনারা দেখছেন ফ্যাজমোফোবিয়া। আজকে আপনারা দেখবেন অ্যান্ড্রাম মুভির সত্যতা, যে অ্যান্ড্রাম একটি হোক্স, আর কিভাবে মুভিটি মানুষের আচ্ছা বাদ দিন, আপনারা কিভাবে বলেই দিলে বুঝবেন কি করে ভিডিওটি, তাহলে ভিডিওটি দেখুন, তারপরে আপনারাই বুঝে যাবেন। এরই সাথে লেটস রোল দি ইন্ট্রো। হাঙ্গেরিতে একটি থিয়েটারে বহু মানুষ পুড়ে যায়। এই রাতে 56 মানুষ মারা যায়। থিয়েটারে কিভাবে আগুন ধরেছিল তা এক্স্যাক্ট জানা যায় না, কিন্তু এটা বোঝা যায় এক্স্যাক্ট টাইমে আগুন চারিদিক থেকে অডিয়েন্সকে ঘিরে ফেলে, যার ফলে কেউ বেঁচে বেরোতে পারেনি। এই ঘটনার পর অ্যান্ড্রাম চালানো বন্ধ হয়ে যায় আর মানুষজন মুভিটিকে ডেডলি এবং কার্স বলতে শুরু করে। আর এরপর আরও বেশ কিছু ঘটনা ঘটতে থাকে যাতে ইন্ডিভিজুয়াল অনেকে মারা যায়। একটি ব্যক্তি তো একটি ফিশ পয়জনিংয়ে মারা যাচ্ছিল, যে ফিশ আমেরিকাতে পাওয়াই যায় না। জ্যানেট নামের একটি মহিলা কফি খেতে খেতে মারা যায়। এছাড়া মুভি দেখার 24 ঘন্টার মধ্যে টম নামের একটি ছেলে ইলেকট্রিকিউশনের ফলে মারা যায়। এরপর 1993-তে স্যান ফ্রান্সিসকোর একটি লোকাল থিয়েটারে আবার মুভিটিকে প্লে করা হয় আর কিছু ডেয়ারিং লোক মুভিটি দেখতে আসে। স্ক্রিনিংয়ের কিছুক্ষণের মধ্যে মানুষজন অদ্ভুত আচরণ করতে থাকে আর তারা এক্সিট গেটের দিকে দৌড়াতে থাকে। এই ভাগদৌড়ের মধ্যে একটি প্রেগনেন্ট ওম্যান মারা যায়। প্রেগনেন্ট ওম্যান, তাও একটা ভুতুড়ে মুভির স্ক্রিনিংয়ে সাস। আর এছাড়া 30 জন মানুষ আহত হয়। পরে একটি রিপোর্টে জানা যায় যে ভূতের কারণে না, থিয়েটারে সবার রক্তে এলএসডি ড্রাগ পাওয়া গিয়েছে, কিন্তু কেউ এলএসডি নেয়নি। ফার্দার ইনভেস্টিগেশনে জানা যায় যে থিয়েটারের একটি এমপ্লয়, যার নাম রিচার্ড স্যামি, সে পপকর্ন বাটারের মধ্যে ড্রাগ মিক্স করেছিল। স্যামির 3rd degree স্লটারের জন্য সাজা হয়। ইভেন মুভিটি স্টার্টিংয়ে আমরা একটি ডিসক্লেমার দেখতে পাই যে মুভিটি দেখে কারোর কিছু হলে আমরা কেউ দায়ী না। অ্যান্ড্রাম এতটাই ভয়ানক যে মুভিটির ট্রেলার যখন রিলিজ হয় তাতেও ডিসক্লেমারে বলা ছিল যে পরের ছবি আর ভিডিওসগুলি অভিশপ্ত আর ভুতুড়ে বলে গণনা করা হয়। আমরা সাজেস্ট করব যে এই ট্রেলার আপনারা কেউ একা দেখবেন না, আর যদি দেখেন তাহলে অ্যাটলিস্ট কাউকে জানিয়ে দেবেন যে আমি অ্যান্ড্রাম দেখছি। এবার মুভির বিষয়ে সব কিছু রিভিল করা যাক। মুভিটি পুরো ফেক এবং একটি পাবলিসিটি স্টান্ট। আসলে অ্যান্ড্রাম 1970-তে রিলিজ হয়নি, মুভিটি রিলিজ হয়েছে 2018-তে। মুভির সিনগুলো দুটো পার্টে ভাগ করা। একটা হচ্ছে প্রথম পার্ট, যেখানে ডকুমেন্টেশন দেখানো হয়েছে। ডকুমেন্টেশনে ফিল্মের প্রোডিউসার ডাইরেক্টর যারা আছে তারা সবাই বলে যে মুভিটি অভিশপ্ত, আর ওয়ার্নিংও দেয় সবাইকে, ইনক্লুডিং প্রোডিউসার বলে যে আমার সঙ্গেও অনেক কিছু ঘটেছে যেগুলো পুরোপুরি ফেক। এই মুভিটি যখন অ্যামাজনে রিলিজ হয় তখন মুভিটির পাশে অনেক কিছু লাগিয়ে দেওয়া হয়, যেমন কার্সড, আর সবথেকে মেন জিনিস যেটা এটি হিস্ট্রি ডকুমেন্টেশন রূপে অ্যামাজনে প্রেজেন্ট করা হয়েছিল। আর মুভিটি যদি কার্সড হতো তাহলে মোটেও অ্যামাজন এই মুভিটিকে নিত। বন্ধুরা, আপনাদের কারোর যদি অ্যামাজন প্রাইম থাকে তাহলে আপনারা মুভিটিকে খুঁজলে পেয়ে যাবেন ইজিলি। আসলে মুভিটি পুরোপুরি একটি পাবলিসিটি স্টান্ট, কারণ এমনি মুভিটি প্লে করলে কেউ দেখতো না। আর আপনারা তো জানেন মানুষকে যে জিনিস করতে বারণ করা হয় সেই জিনিসগুলি আমরা বেশি করি। এই মুভিটি একটা ফাউন্ড ফুটেজ মুভি। যারা ফাউন্ড ফুটেজ জানে না তাদেরকে বলি, মুভিটিতে পুরোপুরি ফুটেজ আর ইমেজ চালু করে দেখানো হয়েছে, যেটি দেখলে আপনারা বুঝতে পারবেন, যেটি দেখলে আপনাদের মনে হবে মুভিটি রিয়াল আর 1970-এর একটি মুভি। আর যেহেতু মুভির আগে অনেক ডিসক্লেমারগুলো ভিডিও ওয়াইজ দেখিয়েছে আর কিছু অ্যাক্টার্সের নিচে এক্সপার্টস লিখে দেওয়া হয়েছে, এমনভাবে কাজটি করা হয়েছে মুভি স্টার্টিংয়ে যে আপনারা দেখলে মনে করবেন যে এই মুভিটি সত্যি সত্যি 1970-তে রিলিজ হয়েছিল। আর তারপরে মুভিটি কোথায় যেন 20 বছরের জন্য হারিয়ে গিয়েছিল। এরপর মুভিটিতে বলা হয় যে 2014-র একটি অকশানে মুভিটি আবার খুঁজে পাওয়া যায়। আর আপনারা মানে 2021 আবার স্ক্রিনিংটি দেখছেন। মুভিটির রেটিং যদিও খুব একটা ভালো না, কিন্তু এই মুভিটি এই হোক্স ইউজ করে খুব পপুলার হয়ে উঠেছে, আর বহুজন মানুষ এটা এখনও অবধি মনে করে যে মুভিটি আসল।
আপনারা যদি গুগল করেন তাহলে অনেকের মতামত এবং রিভিউ পাবেন, যে অনেকেই হয়তো লিখছে যে মুভিটা দেখে আমি বাজে ফিল করছি, মুভিটা দেখে আমার শরীর খারাপ হয়েছে, মুভিটা দেখে আমাদের ফ্যামিলির কেউ মারা গেছে। আর আপনারা যদি উইকিপিডিয়াতে যান তাহলে এটা ক্ল্যারিফাই করে দেওয়া হয়েছে যে মুভিটি একটি ফাউন্ড ফুটেজ মুভি আর আমি যা যা বললাম। তাহলে বন্ধুরা, এটাই ছিল অ্যান্ড্রামের সত্যতা। আর প্রথমে আমি ইন্ট্রোর আগে ব্রেন ওয়াশ কথাটা বলতে চাচ্ছিলাম, আশা করি আগে বলে দিলে আপনারা পুরোটা বুঝে যেতেন, আগেও বুঝতে পেরেছিলেন কিনা জানি না, কমেন্টে নিশ্চয়ই জানাবেন আপনাদের মতামত এবং আগে বুঝতে পেরেছিলেন কিনা সেটাও জানাবেন। আর বন্ধুরা, একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট আছে, আমি একটি নতুন চ্যানেল করেছি যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ওখানে আমি বেশ কিছু মুভি এক্সপ্লেন করেছি, যেমন আছে টম ক্রুজের অবলিভিয়ন, একটি সায়েন্স ফিকশন দারুণ মুভি। এর সাথে সাথে আমি এক্সপ্লেন করেছি সাইলেন্স অব দি ল্যাম, যে মুভিটি 5টি অস্কার পেয়েছে আর এটি একটি হরর মুভি। সঙ্গে আমি এক্সপ্লেন করেছি এমন একটি মুভি যে মুভির ভিলেন অস্কার পেয়েছিল, আর সে হলো প্রথম ভিলেন যে পৃথিবীতে অস্কার পেয়েছিল, মুভিটি হচ্ছে দি ডার্ক নাইট, আর অ্যাক্টর হচ্ছে হিথ লেজার। আর কালকে আমি গডজিলা এক্সপ্লেন করেছিলাম। তাহলে আমাদের সেকেন্ড চ্যানেলকে অবশ্যই আপনারা ভিজিট করবেন, চ্যানেলটির নাম সিনেমার গল্প কথা। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।